মুআজ্জাজ মুহতারাম ইমামদার দীনদার মুসল্লিয়ানে কারাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে এই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে ইমামদারদের মজলিসে খুতবা পূর্বালোচনার শুরু থেকে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান জবানটাকে বলন্দ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ওই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে, যেই নবীজির মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ পাকের যে গোলামি যে ইবাদত আমাদেরকে দিয়েছেন তার মাঝে শ্রেষ্ঠ ইবাদত যাকে বলা হয় নামাজ, মূলত ফারসি ভাষা, সেখান থেকে বাংলা হয়ে এখন এটা বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। আমরা জানি নামাজ শব্দটা বাংলায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুরুকি শামস ইলা ওয়াসাকিল লাইল, তুমি নামাজ কায়েম করো সূর্য যখন তার সোজা অবস্থান থেকে একটু হেলে যায়। সূর্য যখন তার বরাবর অবস্থান থেকে হেলে যায় তখন থেকে তুমি নামাজ কায়েম করা শুরু করো, ইলা ওয়াসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। এটার দ্বারা, এই আদেশ দ্বারা, এই আয়াতে কারিমার যে নির্দেশনা সেই নির্দেশনা দ্বারা মুফাসসিরিন যে দুপুরের পরে সূর্য হেরে যাওয়ার পরে আমরা যে নামাজ আদায় করি সেটা হলো জোহরের নামাজ। কথা ঠিক কিনা? জোহরের নামাজ, জোহর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এখান থেকে শুরু করবে রাতের অন্ধকার পর্যন্ত। মুফাসসিরিনে কেরাম সেখানে অ্যাড করেছেন চারটা ওয়াক্তের কথা, যেখানে চারটি ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার এর পরের অংশ বলেন, ওয়া কুরআন আল ফজর, এবং ফজরের নামাজও তোমরা যথাযথভাবে আদায় করো। সুরে বলুন না, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, আওয়াজটা নিয়ে যাচ্ছে, আওয়াজ যাচ্ছেই না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন জোহর থেকে সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করো, এক কথায় চার ওয়াক্ত নামাজের কথা বলেছেন। কিন্তু ওয়া কুরআন আল ফজর বলে ফজরের নামাজটাকে আলাদা করে বলেছেন। কারণ এই ফজরের নামাজ যথাসময়ে আদায় করাটা এটা হচ্ছে ঈমান, তাকওয়া তথা আল্লাহকে খুশি করার জন্য কার প্রকৃত ইচ্ছা আছে সেটার পরিচয়। রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন বলেন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, এ বান্দা শোনো, নিশ্চয় কোরআনে কারিমে যে আয়াতে করিমা ফজরের নামাজে তিলাওয়াত করা হয় এই তিলাওয়াতটা আমার ফেরেশতারা সাক্ষ্য প্রদান করেন। কেমন সাক্ষ্য? মাশহুদা মানে সাক্ষ্যকৃত, যার সাক্ষ্য দেওয়া হয়। এখন সকল কেরাতি তো ফেরেশতারা শোনেন, হাদিস শরীফে আসছে
বান্দা যখন তিলাবাত করে ওই তিলাবাতের আওয়াজটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফেরেশতারা আরো সুন্দর করে পৌঁছিয়ে দিয়ে ওই তিলাবাতকারী বান্দার জন্য আল্লাহর ফেরেশতা ফরিয়াদ করেন। তাহলে ফেরেশতারা তো এমনও সাক্ষী থাকে, তারপরও আল্লাহ পাক স্পেশালি বলেন যে ফজরের নামাজে যে তিলাবাত করা হয় এই তিলাবাতটা বিশেষভাবে ফেরেশতারা সাক্ষ্য প্রদান করেন। কিভাবে ব্যাখ্যা করে মুফাসসিরিনে কারাম যে এই ফজরের ওয়াক্ত এমন একটা সময় রাত্রিবেলায় বান্দাদের কাছে রহমত বন্টন করার জন্য আল্লাহ পাকের একটি ফেরেশতার ফোর্স কাজ করেন। সুবহানাল্লাহ, এই ফেরেশতার দল ফজরের সময় যখন দিন শুরু তখন তাদের রাতের ফেরেশতার দায়িত্ব শেষ, দিনের ফেরেশতার দায়িত্ব শুরু। দিনের বেলায় যেই ফেরেশতারা আল্লাহ পাকের জমিনে বান্দাদের কাছে রহমত বন্টন করার জন্য দায়িত্ব পালন করে থাকেন তাদের দায়িত্ব তখন শুরু, রাতের ফেরেশতার শেষ, দিনের ফেরেশতার দায়িত্ব শুরু। আল্লাহ পাক বলেন ফজরের নামাজের তিলাওয়াত এমন এক তিলাওয়াত রাতের ফেরেশতার বিদায়ের সময় দিনের ফেরেশতার আগমনের সময় উভয় সময়ের ফেরেশতা তোমাদের এই তিলাওয়াত শোনেন এবং বিশেষ করে এই তিলাওয়াতের সাক্ষ্য আমি আল্লাহ পাকের কাছে দান করেন। তাহলে ফজরের নামাজের তিলাওয়াতের সাক্ষ্যের সংখ্যা ফেরেশতার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে বেশি। আর আসলে রাত্রে যখন ঘুম থেকে বান্দা উঠে ব্রেনটা ফ্রেশ থাকে, মনটা ফ্রেশ থাকে, আওয়াজটা নিরিবিলি থাকে, যখন পরিবেশটা তখন আওয়াজ যখন করে এটা একদম খুব হৃদয়গ্রাহী আওয়াজ এত সুন্দর হয়ে নিজের কানে আসে যে আল্লাহ পাকের তিলাওয়াতের আসল মজাটা তখন পাওয়া যায়। আমার ভাইয়েরা, এই কথাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে ফজরের সময়ে যে তিলাওয়াত এই তিলাওয়াতের ফেরেশতাদের সাক্ষ্য বেশি থাকবে, রাতের এবং দিনের সকল ফেরেশতারা তোমার তিলাওয়াত শুনছে। তো এই নামাজ আসলো পাঁচটা ওয়াক্ত নামাজের ফরজিয়তের আদেশ। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইলি ওয়া কুরআন আল ফজর। এই বান্দা তোমরা সূর্যটা হেলে যাওয়ার পর থেকে নামাজ শুরু করো রাতের অন্ধকার পর্যন্ত, সেখানে পেলাম জোহর, আসর, মাগরিব এবং এশা। কিন্তু আল্লাহ পাক ফজরের নামাজকে আলাদা করে পাঁচ ওয়াক্ত পড়িয়ে এই নামাজগুলোর যেই ফরজিয়ত, এই নামাজের যে জরুরিয়ত আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীর মাধ্যমে আমাদের কাছে বয়ান করতেছেন। এখন এই নামাজের জন্য আমরা গতকাল গত জুমাতে শুরুতেই বলেছিলাম পবিত্রতা অর্জন করতে হয়, কারণ হাদিস শরীফে আসছে আত-তাহারাতু মিফতাহুস সালাহ, অযু বা পবিত্রতা অর্জন করা নামাজের চাবি, পবিত্রতা অর্জন করা নামাজের চাবি। কষ্ট হচ্ছে আপনাদের? আবার আরেক হাদিসে আসছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে ঈমানদারের জন্য বেহেশতের চাবি। তাহলে বেহেশতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা। তাইলে কথা এটাই দাঁড়ালো যে পবিত্রতা অর্জন ছাড়া বেহেশত অর্জন করা সম্ভব। জান্নাতে যেতে হলে পবিত্রতা দরকার। এখন এই পবিত্রতা আমরা অর্জন করি গোসল এবং ওযুর মাধ্যমে, কথা ঠিক কি না? আমরা গোসল করার জন্য যখন কেউ পুকুরে, কেউ সাবারে অথবা টিউবওয়েল, যে যেখানে সুযোগ হয় গোসল করার জন্য আমরা যখন যাই, আমাদের সেটা খুব ভালো করে জানা আছে গোসলের ফরজ হলো কয়টা যেন আওয়াজে বুঝলে? দুইটা। সবাই একমত তো? কারো দ্বিমত নাই? এক নম্বর কি বলেন তো দেখি, ভালো করে কুলি করা, মুখে পানি নিলাম, নিয়ে ফুত করে ছেড়ে দিলাম, এটার নাম অজু নয়। অজু করতে হবে এমনভাবে আপনার গড়গড়ার মাধ্যমে একেবারে জিব্বার গোড়ালি পর্যন্ত, জিব্বার উপর এবং নিচ উভয় অংশ যেন ভালো করে পরিষ্কার হয়, দাঁতের মাড়িগুলো যেন ভালো করে পরিষ্কার হয়, গাল এবং দাঁতের মাড়ির যে মাঝখানে লেগে থাকে জায়গাটা
সেগুলো যেন ভালো করে পরিষ্কার হয়। এইগুলো যদি ভালো করে পরিষ্কার না হয়, পানি সাতবার নিয়ে সাতবার ছেড়ে দিলেন, আপনার কুলি হবে না, আর ফরজ যখন বাকি থাকবে তখন গোসলই হয় না। আর ভাইরা, এরপরে আরেকটা আছে, নাকের ভেতরে পানি দেয়া। গোসলের সময় পানি দেন কি না আপনারা? সব পানি আওয়াজ যাচ্ছে না কেন? ভিতর না একদম যাচ্ছে না আওয়াজ সময় থেকে। নাকের ভেতরে পানি দেওয়া, নাকের ভেতরে পানি যখন দেবেন খেয়াল রাখবেন গোসল হোক অজু হোক, অজুর সময়ও তো নাকে পানি দিতে হয়। এই নাকে পানি দেওয়ার সময় আমাদের অনেকের অনেক কার্পণ্য পরিলক্ষিত হয়, পানিটা নিয়ে নাকের ভিতরে সিটা দিয়ে কোনোরকম ছেড়ে দিলেই কিন্তু নাকে পানি দেওয়া শেষ হয়ে যায় না। নাকে পানি দেওয়া মানে এটা নয় যে ভিতরে পানি ঢুকেই ছেড়ে দেওয়া, নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো, হ্যাকমত হলো নাকের ভেতরে শ্লেষা সহ একেবারে ভিতর পর্যন্ত পরিষ্কার করা উদ্দেশ্য। তো উদ্দেশ্য যদি হাসিল না হয় তো পানি ছিটা দেওয়ার নাম তো নাক পরিষ্কার নয়, কথা ঠিক কি না? তো ডান হাত দিয়ে পানি নাকের ভেতরে নাকে মাঝে ছিটা দিয়ে বাম হাতের দুই আঙ্গুল দিয়ে এই নাকের ভেতরে নরম অংশ পর্যন্ত পরিষ্কার করে দিতে হবে। যদি নাকের ভেতরে নরম অংশ পর্যন্ত পরিষ্কার না করেন, পানি শুধু উপরে দিলেন আর একটু ছেড়ে দিলেন ঝাঁকার দিয়ে, এটার নাম কিন্তু নাকে পানি দেওয়া নয়। আর নাকে পানি যদি ভালো করে না হয়, আপনার গোসলের একটা অংশ বাকি থাকবে। সুতরাং পানি এখানে সাত বালতি খরচ করলো, গোসল পুরোপুরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো তো আপনার জানা কথা, তারপরও এটাকে মনে হয় চর্বি তো চর্বণ করতেছি আমি নাকি? না, যদিও আমাদের জানা কিন্তু আমরা এটাকে অবহেলা করি, অনেক সময় আমরা বেখবর হয়ে যাই। বেখবর হতে হতে এমন একটা সময় আসে যেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর ভাইয়েরা, এরপরে সমস্ত শরীর ধৌত করতে হবে। ধৌত করার সময় আমাকে ভালো করে খেয়াল করতে হবে চুল। প্রত্যেক মানুষের চুল আছে, চুলের প্রত্যেকটা গুঁড়া পানি গড়ে পড়তে হবে। যদি চুলের প্রত্যেকটা গুঁড়ায় পানি না যায়, আপনার গোসল কিন্তু পরিপূর্ণ হবে না। চুল তো এটা আছেই, প্রত্যেকটা চুলের গুঁড়া সহ শরীরের সব অংশ, প্রত্যেক অংশ পানি গড়ায় যেতে হবে। একটা চুল পরিমাণ জায়গাও যদি পানি গড়ানোর বাকি থাকে, আপনার গোসল কমপ্লিট হবে না। এবার আমি জানতে চাই, যদি গোসল পরিপূর্ণ না হয়, তার মানে পবিত্রতা পরিপূর্ণ না হয়, নামাজ গত সপ্তাহে দেখিয়ে দেওয়ার মতো সুন্দর করে নামাজ যদি আদায় করেনও, যেহেতু চাবি আপনার কাছে নাই, তহারাত পবিত্রতা ভালো করে অর্জন করা হয় নাই, সুতরাং নামাজ ভালো করে আদায় করলেও সেই নামাজ আদায় হবে না। কথাটা খুব সহজ, তহারাত অজু বা গোসল সেটা হচ্ছে পূর্ব শর্ত আপনার নামাজ কবুল হওয়ার জন্য, আর নামাজটা হচ্ছে আপনি জান্নাতি হওয়ার জন্য পূর্ব শর্ত। সুতরাং আমাদের এই গোসলের ক্ষেত্রে এবার আসুন অজু। অজুর ফরজ কয়টা? মাশাল্লাহ, আওয়াজ আগের থেকে বেড়েছে, কিন্তু অজুর ফরজ চারটা যদি কেউ উচ্চারণ করে বলেন আমার মনে হয় গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, নাকি আছে? একটু বলেন তো অজুর ফরজ কয়টা? চারটা। মুখমণ্ডল, এই চাবা থেকে এই পর্যন্ত থুতনি থেকে কপালের এই চুল একবারে চুলের সীমানা পর্যন্ত টোটাল অংশটাকে বলা হয় ওয়াজহুল, মুখমণ্ডল। এবার এই মুখমণ্ডল পুরোপুরি ধৌত করা, এটা কিন্তু অজুর একটা ফরজ, কথা ঠিক কি না? এখন অজু করার সময় পানি দুই হাতে নিলাম, পানি দুই হাতে নিয়ে তিনবার ছিটা দিলাম মুখের মাঝে। তিনবার দিলাম যখন, আমি তো বহুত বড় কাম করে ফেলেছি, চেহারা তো ধুয়ে গেছে, চেহারা তো ভালো করে না ধুলে তিনবার পানি গেল কোথায়? এই তিনবার দিলে আর সাতবার দিলে অজুর ফরজ আদায় হবে না। কয়বার দিয়েছেন সেটা ফরজ না, ফরজ হলো আপনার মুখমণ্ডল পুরোপুরি ধৌত করা। তিনবার সংখ্যা হলো সুন্নতের সংখ্যা, এটা পরবর্তী প্রশ্ন।
কিন্তু ফরজ হলো দৌত করা। খেয়াল রাখতে হবে, ভালো করে দৌত করা হলো ফরজ, একবারেই হোক। যদি একবারে আপনি ভালো করে মুখমণ্ডল দৌত করতে পারেন, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু তিনবার যখন আপনি দিবেন, সেটা সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ, বলুন। তো ভাইরা, যখন মুখমণ্ডল দৌত করব, এটাও ভালো করে খেয়াল করতে হবে, শুধু ছিটা দিলে মুখ ধোয়া ফরজিয়াত শেষ হবে না। আমাকে চুলের শুরু থেকে থুতনি পর্যন্ত একেবারে চুলটা ধুতে হবে। যাদের দাড়ি আছে, যাদের আল্লাহর মেহরবানি সুন্দর দাড়ি আছে, ওই দাড়িটা ভালো করে খিলাল করে দাড়ির গোড়ার মাঝে চামড়াতে পানি লাগে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। এরপরে আমরা যখন মানে হাত ধুইলাম, হাত ধোয়ার জন্য কোনোই পর্যন্ত হাত ধোয়া, এটা হচ্ছে ফরজ। হাত ধোয়ার সময় দেখা যায় অনেক ভাইদের বাম হাত দিয়ে হাত পানি নিয়ে নিচ থেকে যদি কোনো টব থেকে বা কোনো পুকুর থেকে বা ওই জাতীয় জলাশয় থেকে পানি নিয়ে ইয়ে করেন, তাহলে বাম হাত দিয়ে ডান হাতে ঢেলে দিয়ে মুছে ফেলেন। হাত মাসে করা কিন্তু ফরজ না, হাত ধৌত করা ফরজ। হাত ধৌত করা ফরজ মানে এই অঙ্গটা ধুয়ে আপনার পানি গড়ায় পড়তে হবে। সুতরাং কোনোরকম হাতটা মাসে করে ফেললাম, ফরজিয়াত আদায় হবে না, হাত ধুইতে হবে। কোনোই পর্যন্ত হাতটা ধোয়া মাথা পর্যন্ত পানি গোড়ায় গোড়ায় প্রত্যেক পশমের গুঁড়া পর্যন্ত ভিজতে হবে। এটা কিন্তু ফরজিয়াতের অংশ। এটা ইচ্ছা করলে একবারে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিলে আমার কিছু হবে না এমন নয়। যদি একটা জাররা পরিমাণ, চুল পরিমাণ জায়গা শুকনো থাকে, অজু হবে না। এরপরে এলো মাথা মাসে করা, তিন নম্বর ফরজ। মাথা চার ভাগের এক অংশ মাসহ করা ফরজ, কিন্তু পরিপূর্ণ মাথা মাসহ করা সুন্নাত। কথাটা বুঝুন নাই মনে হয়। মাথার চার ভাগের এক ভাগ মাসহ করা কথা বলে ফরজ, কিন্তু পরিপূর্ণ মাথাটা মাসহ করা সুন্নাত। মাথা মাসহ করলাম। পা ধোয়ার সময় এখানে আমাদের অনেকেরই টেবে অজু করার সময় অনেকেরই কিন্তু এটা অবহেলা করা দেখা যায় বা খেয়াল বেখেয়ালে আমরা অনেক সময় করে এই কাজটা করে থাকি। পা ধোয়ার সময় সামন দিয়ে ট্যাপ সেরে ধুইলাম, পিছন দিয়ে একটু ঘুরাই দিলাম, পানি পড়লো। কিন্তু পানি পড়ে আমার যতটুকু জায়গা পরিপূর্ণ ধোয়া দরকার, সেই জায়গাটাতে পানি গড়ায় গেল কি না সেটা খেয়াল নেই। এটা যদি খেয়াল না করেন, ট্যাপ দিয়ে যতক্ষণ আপনি সামন দিয়ে পানি ছেড়ে রাখেন না কেন, যতক্ষণ মিনিট খানেক পর্যন্ত পানি গড়ায় রাখলেও, পানি ঢেলে ফেললেও অজু হবে না। যদি আপনার জাররা পরিমাণ, চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে, শুকনো থাকে, শুকনো থাকতে পারবে না, পরিপূর্ণ জায়গাটা পানি গড়ায় পড়তে হবে, তাহলে আপনার ফরজিয়াত আদায় হবে। সেজন্য যখন আমরা কোনো টেবে অজু করব, সামন দিকে যখন পানি ছাড়ব, পাটা ঘুরিয়ে পিছন দিকেও ছাড়ব, সবচেয়ে নিরাপদ তখন হাত দিয়ে হাত ব্যবহার করে আঙ্গুলের চিপায় খিলাল করে, কারণ সবার আঙ্গুলের স্ট্রাকচার একরকম নয়, কারো আঙ্গুল একবারে লেগে থাকে তখন পানি সহজে ঢুকে না। কথা ঠিক আছে তো? তো যদি কারো এরকম থাকে, উনি সহ সবার জন্য নিশ্চিতভাবে অজু কমপ্লিট করতে গেলে আঙ্গুল দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে পায়ের সেই আঙ্গুলের চিপাগুলোতে পানি নিশ্চিত করা, সেটা কিন্তু আমাদের অজু করার জন্য ফরজিয়াত আদায়ের অন্যতম দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আমাদেরকে পরিপূর্ণভাবে অজু এবং গোসল আদায় করার জন্য তৌফিক দান করে। অনেক সময় গোসল করি আমরা, পরে আর বিশেষ করে নামাজের জন্য অজু করি না। হ্যাঁ, যদি কেউ ভালো করে গোসল করেন, গোসলের মাঝে কিন্তু অজু আছে, গোসলের ভেতরে অজু, কারণ অজুর জন্য নিয়ত ফরজ নয়।
অজুর জন্য নিয়ত করতে হবে এমন নয়। অজু, আপনি যখন ইবাদতের উদ্দেশ্যে গোসল করতেছেন, নামাজের জন্য গোসল করতেছেন, আপনার ভেতর উদ্দেশ্য আছে আপনি তহারাত অর্জন করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য। যেহেতু এই মাকসাদ ভেতরে আছে, সুতরাং আলাদা করে সেখানে আর নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তাহলে তখন কি হবে, গোসল করার সময় আমরা গোসলের আগে এমন অজু করা সুন্নাত, গোসলের আগে এমনি তো অজু করা সুন্নাত। আমরা যারা শহরে থেকে সাওয়ারে গোসল করি বা অন্য কোনো বদনা দিয়ে বালতি দিয়ে পানি ঢেলে গোসল করি, মগ দিয়ে ঢেলে গোসল করি, গোসলের আগে তদবিক অনুযায়ী অজুর কাজগুলো সেরে ফেলা মাতা মাসে পর্যন্ত, এটা হলো তদবিক, একটা বিধান। মাতা মাসে পর্যন্ত থেকে এরপরে আস্তে আস্তে ডান কাঁধে, এরপরে বাম কাঁধে গোটা পানি দিয়ে গোটা শরীর আস্তে আস্তে ধৌত করা। গোসল যখন শেষ, সব শেষে পা ধোয়া, গোসল যখন শেষ সব শেষে পা ধোয়া। তাইলে সুন্দর করে আমার আগে ওজুটা হয়ে গেল, গোসল কমপ্লিট হয়ে গেল। তো ভালো করে এটা খেয়াল করে নামাজের জন্য যখন আমরা আসবো আল্লাহর ঘরে মসজিদে, নামাজ পড়ার জন্য কোথায় আসতে হবে? রসুল করিম রউফুর রহিম এরশাদ ফরমান, মান সামিআ নিদাআ, যেই ব্যক্তি আজান শুনল, যেই ব্যক্তি আজান শুনল অথচ জামাতে এসে কোনো উজর ছাড়া নামাজ পড়েনি, কোনো বিশেষ উজর নাই, শরাই উজর নাই, যে কোনো উজরের জন্য জামাত মাফ হয় না, শরাই গ্রহণযোগ্য কোনো উজর নেই, এরপরও সে যদি একা একা নামাজ পড়ে, রসুল করিম বলেন তাহলে তার নামাজ হবে না। নাউজুবিল্লাহ কইতেন না, আপনার মনে হয় ক্লান্ত হয়ে গেছেন শুনতে শুনতে, এতবার গোসল এতবার রজু, শুনতে শুনতে আর কত শক্তি থাকবে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি মাওলানা, আল্লাহুম্মা সাল্লি নবীজি। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, আরে সাহাবী, নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দেবে, কোনো মানুষ যদি বিনা প্রয়োজনে ঘরে বসে থাকে, আমার এই শহরে এমন কিছু মানুষ থাকবে আছে যারা নামাজের সময় করে নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু আমি নবী বললাম বিনা প্রয়োজনে যদি কেউ মসজিদে গিয়ে জামাতে শরীক হয়ে নামাজ আদায় না করে, ওই ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করেন না। আরে সাহাবি শুনে নাও, আমি নবী এও জানি এও বলি, তোমাদেরকে শুনে রাখো, যদি কোনো ঘরের মাঝে নারীরা না থাকত, মহিলারা না থাকত, ছোট্ট ছোট্ট সন্তানেরা শিশুরা না থাকত, নামাজের সময় যেই পুরুষেরা যে ঘরের মাঝে বসে থাকে, এই ইমানদার পুরুষেরা যারা যে ঘরে বসে থাকে, আমি ওই ঘরগুলাকে পুড়াইয়া দিতাম, পুড়াই নাই একমাত্র কারণ নারী এবং শিশুদেরকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটুকু কঠোর এবং শক্ত করে বললে আমার নবী এমন আলটিমেটাম দিতে পারেন যে যদি ঘরের ভিতরে কন্যা শিশু সন্তান আর এই মহিলা না থাকতো, জামাতের সময় ঘরে বসে থাকবা, আমি ঘর সহ পড়াই দিতাম। জামাত পড়ার জন্য আমরা মসজিদে আসি, এখন নামাজের সময় হলে যারা প্রকৃতপক্ষে নামাজি, নামাজ কায়েম করার, নামাজ পড়ার যাদের ইচ্ছা, আজান শোনা শর্ত নয়, আজান শোনার জন্য বসে থাকার সুযোগ নাই, আজানের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হয়েছে, বাস এটাই আমার জন্য যথেষ্ট। রাসূল কারীম বলেন, ইদা সামিআতুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনের
আজান শুনতে পাবো। ফাকুলু মিসলা মা ইয়াকুল, অতঃপর মুয়াজ্জিন যা বলে তোমরা সেগুলোকে রিপিট করো, তার মানে আজানের জবাব দাও, আজানের জোরেকন কি দাও, জবাব দাও। রসুল করিম আদেশ করে বলেন, যখন আজানের জবাব দেওয়া শেষ, ফসল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে দরুদ শরীফ পড়ো। আজান শেষ, এখন দরুদ শরীফ পড়তে হবে কার উপরে? সুম্মা সালুল্লাহ লিল ওয়াসিলা, অতঃপর তোমরা আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য আমার ওয়াসিলা তালাশ করো। তাইলে সালু মানে চাও, ফরিয়াদ করো, দোয়া করো। আজানের পরের দোয়া রসুল করিমের হাদিস শরীফে আছে কি নেই? আরো জোরে আছে কি নেই? রসুল করিম বলে শুধু দোয়া না, দোয়ার আগে আজানের পরে মাঝখানে আমি নবীর উপর দরুদ পড়তে হবে। তাহলে সেই দরুদের খাতিরে এই দোয়াটা কবুল হয়ে যাবে, আর এই ওয়াসিলাটা আমার ওয়াসিলা তোমাদের জন্য আল্লাহ পাক মঞ্জুর করবেন। মসজিদে আসলাম, মসজিদে প্রবেশ করব। দুনিয়ার কোনো ঘর, দুনিয়ার কোনো বিল্ডিং, দুনিয়ার কোনো আবাস, এর জায়গা এর সাথে আল্লাহর ঘর মসজিদের কোনো তুলনা চলে? সেজন্য মসজিদে ঢুকার আদব ভিন্ন। শুরুতে আমরা যখন মসজিদে ঢুকবো, আমরা গত জুমাবারে একটু করে আলোচনা করেছি যে প্রবেশ করার দোয়া হল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, এটা হচ্ছে দোয়াটা। কিন্তু এই দোয়াটাই আমার রসুল আমাদেরকে শিক্ষা দেননি, বরং দোয়ার আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের উপরে প্রশংসা তাহমিদ করেছেন এবং নবী নিজের উপর দরুদ শরীফ পড়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ কিতাবের নাম আবু দাউদ, সিহাহ সিত্তার অন্যতম কিতাব, প্রথম খণ্ড 67 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি এর 70 পৃষ্ঠায় হাদিস কানা নাকল করা হয়েছে। সরকারি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, বেসরকারি মাদ্রাসা বলেন, সব জায়গায় কিন্তু কিতাবখানা পড়ানো হয়। ওই মিশকাতুল মাসাবির 70 পৃষ্ঠায় রসুল করিম রউফ রাহিম এর এখানে হাদিস কোট করেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, রসুল করিম বলে আরে উম্মত, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, ফালিউসাল্লিম, সে যেন আমাকে সালাম দেয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তোমাদের কেউ, যে কেউ, এটা হোক ইমাম সাহেব, হোক খতিব সাহেব, হোক মুয়াজ্জিন সাহেব, হোক আমাদের কোনো বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুসল্লি, হোক মাঝারি বয়সের মুসল্লি, হোক কম বয়সের মুসল্লি, সকল মুসল্লিদেরকে, সকল প্রবেশকারীদের জন্য রসুল করিম বলেন, তোমাদের যে কেউ মসজিদে যখন প্রবেশ করে, সেই ব্যক্তির জন্য আমি নবীকে সালাম দেয়। হাদিস শরীফের কথা বলতেছি, এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয়। ফালিউসাল্লিম আলা নবী, সেজন নবীর উপর সালাম দেয়। সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি, এরপরে সে যেন এই দোয়াটা করে যে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি, আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরওয়াজাগুলি খুলে দেন। তাইলে মসজিদে ঢোকার দোয়ার আগে
দরুদ ও সালাম পড়া শিখিয়ে দিয়েছেন আমার নবীজি। এটা নতুন কিছু নয়, রসুল করিমের নিজের আদেশ। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সেই ব্যক্তির জন্য আমি নবীর উপরে সালাম পেশ করে ফাইদা খরাজা, আর যখন ওই ব্যক্তিটা বের হয়ে যায় ঠিক আগের মতো সালামের সাথে, সেজন্য বলে ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, আসআলুকা চাই আপনার কাছে, মিন ফাদলিক আপনার অনুগ্রহ। হে আল্লাহ, আপনার কাছে আপনার সকল অনুগ্রহ আমি কামনা করি, আমাকে আপনার অনুগ্রহ দান করেন। এটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 67 পৃষ্ঠা হাদিস কানে নকল করা হয়েছে। তাইলে আমরা এতটুকু জানলাম যে শুধুমাত্র দোয়া যারা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক লিখে রাখেন বা বলেন, এটা পরিপূর্ণ দোয়া নয়। দোয়া রসুল করিম যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবেই পড়তে হবে। আমাদের ওই হাদিসটাও মনে রাখতে হবে যে আমাদের সকল দোয়া আসমান ও জমিনের মাঝখানে গিয়ে ঝুলন্ত থাকে, ওপর দিকে ওঠে না। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মত যেই মাত্র তোমার নবীর উপর দরুদ পড়বা, ওই দরুদের খাতিরে তোমার দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে। তাইলে এটা যদি নাও থাকতো, তাও আমরা দরুদ শরীফ পড়ার, দরুদ সালাম পড়ার কোনো অসুবিধা ছিল না, বরং এটা আরও কবুলিয়াতের একটা মাধ্যম ছিল। আর যেই জায়গায় সরাসরি মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে আগে আগে আল্লাহ নবীর সালাত ও সালামের কথা বলা হয়েছে, সেখানে সালাত ও সালাম সারা যদি কেউ শুধু দোয়া পড়েন, সেটা হবে মসজিদে প্রবেশ করার হাফ দোয়া, ফুল দোয়া হতে পারে। عن فاطمة بنت الحسين عن خديجة عن جدتها الكبرى حضرت خديجة الكبرى رضي الله تعالى عنها থেকে বর্ণিত, قالت তিনি বলেন, كان النبي صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم একটা অভ্যাস মুবারক, যেটা আদত মুবারক ছিল, যে اذا دخل المسجد صلى على محمد وسلم। আগের হাদিসে আসছিল শুধু সালামের কথা, এবার এই হাদিসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি থেকে শুনেছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন, তখন নবী নিজেই নিজের উপর দরুদ শরীফ পড়তেন, নিজেই নবী নিজের উপর সালাম পেশ করতেন। তাই নবী যদি নিজের উপরই মসজিদে প্রবেশের আগে দরুদ শরীফ পড়তে পারেন, সালাম পেশ করতে পারেন, আমরা উম্মতদের ওই দরুদ ও সালাম পেশ করা দরকার আছে কিনা? ওয়াকাদ রাব্বিগফিরলি যুনুবি, অতঃপর রাসূল করিম বলতেন, আল্লাহ আমার গুনাহ মাফ করো, ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক, অতঃপর তোমার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। ওয়াইদা খরাজা, যখন রাসূল করিম বের হতেন, বের হওয়ার সময়ও সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, রাসূল করিম শুরুর সময় যেমন দরুদ শরীফ পড়তেন, নিজের উপর সালামও পড়তেন, বের হওয়ার সময় নবীজি নিজের উপর দরুদ পড়তেন, নিজের উপর সালাম পড়তেন। পরে রসুল করিম তখন দোয়া করতেন, আগের দোয়া, রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। যদিও রসুল করিমের গুনাহ নেই, তারপরও রসুল করিম গুনাহ মাফ চেয়েছেন, যাতে এই দোয়ার কারণে আল্লাহ পাক উম্মতের গুনাহ মাফ করে দেন। ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিক, এক এক হাদিসে এক এক রকম আসছে, তোমার অনুগ্রহের দরওয়াজা আমার জন্য খুলে দাও। তার মানে ঢোকার সময় রহমতের দরজা, বের হওয়ার সময় অনুগ্রহের দরজা। আবার এক হাদিসে আসছে, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। তো যেটা বেশি মশহুর হাদিসগুলোর উপর আমরা আমল করে থাকি, ঢোকার সময় দোয়া করি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, বের হওয়ার সময় দোয়া করি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াগুলো হচ্ছে অসম্পূর্ণ দোয়া রসুল করিমের শিক্ষা মোতাবেক। রসুল করিমের শিক্ষা মোতাবেক পরিপূর্ণ দোয়া হবে তখন যখন এই দোয়ার আগে আমার নবীর উপর সালাতু সালামি পেশ করা হবে। তাহলে আমরা বলবো বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করছি, ওয়াসসালাতু ওয়াসসালামু
আলা রসুলিল্লাহ, তাহলে নবীর উপর সালাতও হবে, সালামও হবে, দরুদ শরীফও হবে, সালামিও পেশ করা হবে। এরপরে বলবো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আমার সাথে মুহাব্বতে মনে রাখার জন্য, ঠোঁটস্থ করার জন্য জবানটা বলন্দ করে আমার সকল ভাইরা বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রবেশ করার দোয়া শেষ, বের হওয়ার সময় আবার বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। আসলে কি মনে থাকবে, মনে থাকারও কথা, আমাদের উপরের দরজাগুলোতে লেখাও আছে। তারপরও যদি কারো বলতে মাঝে মাঝে প্যাঁচ লাগে, আপনারা মেহরবানি করে আমাদের ইমাম সাহেব মজি সাহেবরা আছেন, যা যে যারাই জানেন তাদের কাছে একটু আপনারা শুনে নেবেন, তাহলে একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। মসজিদে ঢুকার সময় আমি বারবার এই কিছুদিন পরে আপনাদেরকে বলি, আসলে এটা বিরক্তি না, বরং বারবার আমাদের ব্রেইনে নক করা মানে হলো একটু বেশি সচেতন করা। আমরা যখন মসজিদে প্রবেশ করি, যেমন ধরেন এখন বৃষ্টি হয়, একটু কাদা আছে, কাদা নিয়ে যে কাদা যখন আমি হেঁটে আসলাম, আমার জুতার নিচে কিন্তু কাদা পানি, ময়লার পানি আছে। এখন এই জুতাটাকে যখন আপনি নিয়ে সবসময় তো জুতার পিঠ একসাথে করেন, এমনি তো আর কেউ আনেন না, এটা তো আগেই বারবার বলেছি, এভাবে সম্পূর্ণ বেআদবি, জুতাকে মেলে, দুইটা জুতাকে মেলে মেলে মসজিদের ভিতরে ঢুকাই দেওয়া, দুই জুতার নিচটাকে একত্রিত করে নিয়ে আসা, এটা হচ্ছে আদব। হ্যাঁ, তারপরও যখন কাদা থাকে, এই কাদা হেঁটে আসার পরে আপনি এভাবে করলেও কিন্তু পানি চুয়ে চুয়ে নিচ দিকে পড়ে, পড়ে কি না, একটা ফোঁটা ময়লার পানি যদি আপনার জুতা থেকে মসজিদে পড়ে, এই অপবিত্রতার জন্য, এই অপরিচ্ছতার জন্য, এই অপরিচ্ছন্নতার জন্য হাশরের ময়দানে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য এটাকে সুজা না রেখে তখন একটু চেপটা করে রাখবেন, দুটোকে একসাথেই চেপটা করে, যাতে করে কোনো পানি নিচে না পড়ে, এনে সুন্দর করে আমাদের চতুর্দিকে বক্স আছে, বক্সে রেখে দেবেন। বক্স ছাড়া যদি কেউ বাহিরে রাখে আল্লাহর ঘরের মাঝে, যদি কেউ জুতা থেকে একটা ধুলাও যদি পড়ে, সেটাও কিন্তু না পাকি, সেটাও কিন্তু অপরিচ্ছন্নতা। এই মসজিদের হক, মসজিদের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব ইমানদার মুসলমানের, আমার দায়িত্ব, আমি যদি খেয়ানত করি, আমার আমানত আমি খেয়ানত করলে সেটা কিন্তু আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার নামাজি হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং আসলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এসে আল্লাহর ঘরে বেয়াদবি করে ফেললাম, তাতে আমার লাভ থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আল্লাহর ঘরের পবিত্রতা সর্বোচ্চ সংরক্ষণ করার আমরা চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, যারা চেয়ারে নামাজ পড়েন, দোতলায়, তিনতলায়, চারতলার উপরে, যেখানে হোক, নিশ্চয় যেখানে নামাজ পড়েন, নামাজ পড়ে নিজের চেয়ারটা যেই পাশে আছে আস্তে করে, কোনো আওয়াজ ছাড়া, সুন্দর করে এই একটা চেয়ারের উপর রেখে দেবেন, যাতে এই আওয়াজের কারণে আরেকজন মুসল্লির নামাজে ডিস্টার্ব না। যদি আপনার আওয়াজ চেয়ার রাখলেন ঠাস করে, আওয়াজ হলো, আরেকজন নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেল, সেটার জন্য আপনি গুনাহগার হবেন। এবং চেয়ারটাকে যদি জামাতে আপনি মাঝখানে এসে পড়তে হয়, মনে করেন কাতারের মাঝখান পর্যন্ত মানুষ আছে, আপনি আলাদা পড়লে নামাজ হবে না, আসতে হবে এখানে, কিন্তু যখন নামাজ শেষ হয়ে গেল আপনার চেয়ারটা কি জায়গায় রেখে দেওয়া আপনার দায়িত্ব না, কথা বলেন। যদি আপনি এখানেই রেখে যান, তাহলে বুঝে গেলে এটা আপনার অফিস বা ঘরের মতো ব্যবহার করলেন, যে আপনি এখানে ব্যবহার করেছেন, রেখে গেছেন, মানুষ তো আছে, তারা সরাবে না, এটা আপনার দায়িত্ব। সুতরাং সব জায়গায়, সব তলায়, বিশেষ করে উপরে, আমি হয়তো এখন দেখছি না, আপনারা শুনছেন, আমার ভাইয়েরা, আপনাদের হাতে হাত রেখে আমি অনুরোধ করব, মসজিদের পবিত্রতা সর্বোচ্চ প্রচেষ্টা সামর্থ্যের মাধ্যমে আমরা পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের ইমানি দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করে মসজিদের পবিত্রতা রক্ষা করে আমাদের আলোচনা মোতাবেক, আল্লাহ পাক এবং রসুলের নির্দেশনা মোতাবেক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শিক্ষা দেওয়া পন্থা মোতাবেক নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত আদায় করেননি, চার রাকাত কাবলা জুমআ আদায় করে নিন।